আজ আমি আপনাদেরকে দেখাবো আলু কাবলি বানানো। এটা খুব মুখরোচক ও জিভে জল আনা একটা রেসিপি। এইরকম নতুন নতুন রান্না রেসিপি যদি আপনাদের পেতে ইচ্ছা করে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি এই আলু কাবলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের নিচে দেখবেন লাইক আর শেয়ার বাটনটা অবশ্যই প্রেস করবেন। চলুন আলু কাবলি করতে কী কী উপকরণ লাগছে আপনাদের আমি দেখিয়ে দিই। টমেটো একটা মাঝারি সাইজে ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ছোট করে কুচানো, শসা ছোট করে কুচিয়ে নিয়েছি আমি, ধনে পাতা কুচি, ঝুরি ভাজা, মটর আর ছোলা, মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ছোলাটা আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, তেঁতুলের কাই, এই কাইয়ের মধ্যে আমি এই মশলাটা অল্প করে এতে দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি আপনারা ঝাল অনুযায়ী এটা দেবেন, বিট নুন আপনাদের যতটা লাগবে পরিমাণ বুঝে আপনারা দেবেন, সর্ষের তেল, চাট মশলা, বাদাম আর আলু সেদ্ধ। প্রথমে আমি আলুটাকে একটা জায়গায় নিয়ে নিচ্ছি, আলুটা আমি এতে দিয়ে দিয়েছি সেদ্ধ আলু। দেখুন আমি ছোট ছোট করে পিস করে আলুগুলো রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি আমি নেব 3 টিস্পুন। তারপর আমি দিচ্ছি টমেটো কুচি, এটা আমি দেব 2 টিস্পুন। শসা দেব আমি 3 টিস্পুন। এরপর আমি দিচ্ছি ছোলা আর মটর, এটাও আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন। লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন, আমি 1 টিস্পুন দিলাম। এবার আমি দিচ্ছি মশলাটা, এটাও আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। প্রথমে একটু কম করে মশলাটা দেবেন, তারপর টেস্ট করে দেখবেন, যদি মনে হয় কম হয়েছে তখন আপনারা দেবেন, বিট নুনটা পরিমাণ মতো, চাট মশলা আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিন। এবার দেব ধনে পাতা 1 টিস্পুন। এবার আমি দেব তেঁতুলের কাইটা, এটা আমি দেব 3 টিস্পুন। তারপর আপনারা যদি মনে হয় যে এটা টকটা আরেকটু লাগবে তখন আপনারা এটা দিয়ে দেবেন। এটাকে আমি ভালো করে এবার একবার মাখিয়ে নেব। এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এতে ঝুরি ভাজা বাদামটা দেব, কিন্তু তার আগে আমি একটু টেস্ট করে দেখব টকটা ঠিকঠাক আছে কিনা। এবার আমি টেস্ট করে দেখলাম টকটা আরেকটু হবে, আমি আরও 2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি তেঁতুলের কাইটা, আর একটু আমি 1 টিস্পুনের মতো ছোলা মটরটা আমি একটু দিয়ে দিলাম। এবার আমি ঝুরি ভাজা ওপরে দিয়ে দিলাম আর বাদামটা, এটা দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি আর ওপরে অল্প করে একটু চাট মশলা ছড়িয়ে দেব। এবার আমি এটা পরিবেশন করব। রেডি আমার আলু কাবলি। আমি ওপর থেকে একটু শসা, ঝুরি ভাজা আর একটু বাদাম দিয়ে গার্নিশিং করেছি, আর আমি এবার একটু 2 টিস্পুন মতো সর্ষের তেল কাঁচা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।